ভারত থেকে কিনেছিলাম এক সময়, সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম। ধন্যবাদ। ভারতীয় পণ্য বর্জনের অনুষ্ঠানে নিজের গায়ের চাদর ছুড়ে ফেললেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের গায়ে জড়ানো ভারতীয় চাদর ছুড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ভারতীয় পণ্য বর্জনে সংহতি প্রকাশ করতেই বুধবার দুপুরে অভিনব এ কাণ্ড ঘটান তিনি। এর মধ্য দিয়ে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করল বিএনপি। এমন একটি সরকার দরকার যেটি তাদের গোলামি করবে। আমরা আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে। আমি আগেই বলেছি, আমরা সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জের তাঁতের হাট থেকে আমরা লুঙ্গি কিনব। আমরা রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। শাড়ি কিনবে, কুমারখালীর তয়লা কিনবে, আমরা ভারতের কোন জিনিস কিনব না। আমরা আমাদের দেশের উৎপাদিত সাবান, উৎপাদিত তেল, এটাই আমরা ব্যবহার করব। আমরা ভারতের পণ্য শুধু, কারণ যারা বাংলাদেশের মানুষকে সম্মান দেয় না তাদের জিনিস আমরা করব না। এখন প্রতীকীভাবে আবারও আপনাদের সামনে শুরু করলাম। তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের সমর্থন বা শক্তিতে নয়, ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছে। আর এই টিকে থাকার জন্য যত দমনপীড়ন, গুম, খুন, হত্যা, মামলা, হামলা, অবিচার, অনাচার সবকিছু করছে সরাসরি ভারতের মদদে। এ কারণে জনগণের দল হিসেবে বিএনপি সহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে এ সময় উল্লেখ করেন রুহুল কবির রিজভী। শাসক গোষ্ঠী, তাদের নীতি হচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করা, জনগণকে নয়। বাংলাদেশের গণতন্ত্রে ওরা বিশ্বাস করে না। তাদের এমন একটি সরকার দরকার যেটি তাদের গোলামি করবে। আমরা আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে।